আমরা এখন অনুশীলনী টু পয়েন্ট টু থেকে আঠারো নম্বর অঙ্কটা সলভ করব তো বেসিক্যালি এখানে দুইটা অঙ্ক দেওয়া আছে ক নাম্বার এবং খ নাম্বার তো এখানে বলেছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এই যে আমাদের অন্যটা দেওয়া আছে অন্যায় বা রিলেশন তো এটাকে আমাদের প্রথমে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে তারপরে ওই যে তালিকা পদ্ধতিতে পাবো ওইখান থেকে আমাদের আসলে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে তো আমরা তো ডোমেন আর রেঞ্জ খুব সহজেই বের করতে পারি প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ তো আমাদের তাহলে এখানে মেইন কাজ বেসিক কাজ হচ্ছে আমাদের এই যে তালিকা পদ্ধতিতে যে রিলেশনটা বা অন্যটা এটা বের করা বের করতে পারলে আমরা খুব সহজেই ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব তো তো আমরা ক নাম্বার দিয়ে শুরু করি আঠারোর ক

জিরো ওয়ার ওয়ান ওয়ার টু এই কয়টার মধ্যে যে কোনো একটা হাটে তো তাহলে আমরা শুরু করি আর সমান আমাদের দেওয়া আছে আমরা বলে নিতে পারি অথবা না বলতে পারি এক্স কমা ওয়াই সাজ বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ দুইটাই এ এবং এক্স প্লাস ওয়াই ইক টু ওয়ান আছে আর এ সমান দেওয়া হচ্ছে ওয়ান টু ওকে তাহলে দেখো আমাদের কাজ আমাদের এই যে রিলেশনটা বা অন্যটা বের করা এটার জন্য আমাদেরকে কি করতে হবে আমরা এক্স এর কয়েকটা মানের জন্য ওয়াই এর মানগুলা বের করবো অথবা ওয়াই এর মানের জন্য এক্স এর মানও বের করা যায় যে কোনো একটা করা যায় কিন্তু আমরা এক্স এর মান এক্স এর কয়েকটা মানের জন্য আমরা ওয়াই এর মান বের করব এখন এক্স এর কয়টা মান নিব এক্স এর এই যে সবগুলা মান নিব এক্স এর মান এই সবগুলা ধরে দেখব যে ওয়াই এর মান কত হয় তো কিভাবে এক্স আর ওয়াই এর মধ্যে সম্পর্ক স্থাপন করব এই যে এটা দিয়ে এক্স প্লাস ওয়াই টু ওয়ান এটা দিয়ে আমরা আসলে সম্পর্ক স্থাপন করব এক্স আর ওয়াই এর মাঝে তাহলে আমরা এক্স বিলংস টু এ এর জন্য বিভিন্ন মান নির্ণয় করি ওকে মান তো নির্ণয় করবো এখন কিভাবে নির্ণয় করবো এখানে দেখো এক্স এর মান আমরা কয়টা দিব পাঁচটা কারণ এর ভিতর পাঁচটা মান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর লেখার জন্য একটা ঘর দিব তাহলে আমরা একটা ছক আগাবো তো এটা ছক এর এই দিকে হবে আমাদের টোটাল ছ ছয়টা ঘর হবে আমাদের একটু বাঁকা হইলো বাঁকা হলেও কিছু করার নেই আচ্ছা কয়টা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আমরা সাতটা ঘর দিয়েছি আমাদের কোনো সমস্যা নেই আমরা চাইলে একটা ঘর ফাঁকাও রাখতে পারি ওকে আমি এইভাবেই দিই ওকে এটাকে এইভাবে দিয়ে দিই ওকে তো এখানে লিখবো এক এক্স আর এইখানে লিখবো আসলে ওয়াই তো ওয়াই সমান আসলে আমরা কি পাই এখান থেকে আমরা একটু দেখি এখানে কি দেওয়া অ্যাকচুয়ালি তো এটাই আমরা লিখব ওয়াই টু ওয়ান মাইনাস এক্স তো দেখো এক্স এর মান আমরা এই সবগুলা বসাই দেই ঘরে প্রথমে মাইনাস টু মাইনাস ওয়ান এখানে জিরো ওয়ান টু

এখানে জিরো আর এইখানে দেখো থেকে টু তাহলে তাহলে আমাদের রিলেশনটা আসার কথা হচ্ছে এটা শুরু হওয়ার কথা তারপরে মাইনাস ওয়ান কমার টু এরকম হওয়ার কথা কিন্তু দেখো এই উপাদানটা আসলে রিলেশন বা অন্য এর মধ্যে আসবে না কেন আসবে না কারণ দেখো এই যে তিন তো আমরা এখানে লিখতে পারি যেহেতু থ্রি নট বিলংস টু এ অতএাইনাস টু কমা থ্রি এটা আসলে আমাদের রিলেশনের মধ্যে থাকবে না কারণ কি আমাদের বলেই দিছে যে হচ্ছে এই যে প্রথম উপাদান গুলা যে আসবে এবং দ্বিতীয় উপাদানগুলা গুলা এক্স দুইটাই আসলে আমাদের এই সেট থেকে আসবে এই যে এ সেটের উপাদান গুলা তাহলে এ সেটের উপাদানের মধ্যে যেহেতু থ্রি নাই তাহলে আমরা এই ক্রমজোরটা নিতে পারবো না তাছাড়া সব এখানে দেখো সবগুলাই কিন্তু আমাদের এগুলার মধ্যেই আছে এর যতগুলো উপাদান তার মধ্যে এক্স এর সব মানি আছে এখান থেকে শুরু করে এইটুকের মধ্যে তো আমরা তাহলে ওটা সবগুলা নিতে পারবো তাহলে আর সমান আমাদের কি হবে মান হচ্ছে টু ওয়াই এর মান হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এটা আমাদের আর এর মান পেয়ে গেছি অতএব আমরা এখান থেকে ডোমেন বের করতে পারবো ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলা প্রথম উপাদানগুলো নিয়ে এসে সেট মাইনাস ওয়ান জিরো ওয়ান টু তাহলে মাইনাস ওয়ান জিরো ওয়ান টু এটা হচ্ছে আমাদের ডোমেন আর রেঞ্জ কি হবে রেঞ্জ সমান আমাদের দ্বিতীয় উপাদান টু ওয়ান জিরো মাইনাস 2 টু ওয়ান জিরো মাইনাস তাহলে আমরা এই অঙ্কটা খুব ইজিলি সলভ করতে পারলাম তো এর পরের অঙ্কটা আসলে सेम ক্যাটাগরিরই আমাদের ওখানেও এখানেও আমাদের খ নাম্বার যেটা আছে সেখানে আমাদের আসলে ডোমেনার আর রেঞ্জ দুইটাই বের করতে বলেছে তো আমরা এখানেও বেসিক্যালি ডোমেন আর রেঞ্জ এই দুইটাই বের করব তো আমরা এটা শুরু করি তাহলে এখানে আমাদের f সমান কি দেওয়া আছে f সমান দেওয়া আছে x, y such that x belongs to এখানে আবার c y belongs to c এখানে দুইটাই আবার সি থেকে আসবে এবং আমাদের কন্ডিশনটা দেওয়া আছে ওয়াই ইকুয়াল তো এখানে সি এর মানটাও দেওয়া আছে C হচ্ছে C সেট মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ওকে তাহলে আমরা আবারও দেখবো হচ্ছে এক্স এর কয়েকটা মানের জন্য ওয়াই এর কয়েকটা মান বের করবো তো এক্স এর মান কোনগুলা নেব যেহেতু সি থেকে এক্স গুলো আসছে

ওকে তাহলে আমরা যেহেতু কয়েকটি মান নির্ণয় করবো তাহলে কয়টা মান নির্ণয় করবো এখানে দেখো আমাদের ভ্যালু দেওয়া আছে আবারো পাঁচটা এবং এক্স এর জন্য একটা ঘর হবে তাহলে আমাদের আসলে টোটাল ঘর হবে হচ্ছে তো আমরা ঘর নিতে পারি ছয়টা ছয়টা একটা এদিকে হবে দুইটা আর এদিকে আমরা ছয়টা ঘর নিই মাঝখানি এখানে একটা তিনটা করেছি ওকে আমরা করে নিয়েছি দেওয়া আছে ওকে তাহলে আমরা এক্স এর মানগুলা বসব হচ্ছে সি এর মান থেকে প্রথমে মান মাইনাস ওয়ান এই যে এখানে সি এর যে মানগুলো আছে তারপর জিরো তারপর ওয়ান তারপর টু তারপর থ্রি এখন দেখো তাহলে কত হবে ডাবল হবে এখানে হচ্ছে আহ ই থেকে আসছে c এর মান থেকে আসছে তো একটা জিনিস খেয়াল করো এই জায়গায় হচ্ছে মাইনাস টু এই যে মাইনাস টু এটা কিন্তু এই যে আহ সি এর কোন ভ্যালুর মধ্যে মাইনাস নাই জিরো আছে এই আছে কিন্তু ফোর নাই আবার জিরো আছে এই যে এই জিরোটা আছে সরি এখানে জিরো নাই এখানে হবে সিক্স তো সিক্স কিন্তু কোথাও নাই তাহলে আমরা কি করব আমাদের এই যে এটা এটা হবে না যেহেতু মাইনাস নাই তো এটা হবে জিরো আছে ওয়ান ও আছে টু আছে এটাও হবে এখানে টু থাকলেও ফোর কিন্তু সি এর মধ্যে নাই তাহলে এটা হবে না থ্রি থাকলেও নাই এটা হবে না তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যেহেতু দেখো মাইনাস টু নট বিলংস টু এ এবং কমা দিতে পারি তারপর হচ্ছে ফোর নট বিলংস টু সরি এটা সি হবে সি এবং 6 not belongs to C অতএব অতএব আমরা কোন ক্রোমোজোম নিব না -1, -2 not belongs to এই আমাদের যে f ফাংশন তে নিব না তারপরে হচ্ছে আমাদের 2,4 এই যে ক্রোমোজোমটা এটাও এই f অন্য আসবে না এবং আরেকটা আছে 3,6 এটা আসলে f তে বিলং করবে না তাহলে অতএব f সমান আমাদের কি হবে এই যে এটা নিবো জিরো কমা জিরো তারপরে আমরা নিব হচ্ছে এই যে এটা তাহলে বেসিক্যালি আমরা এই এই পাবো দুইটা ছাড়া আসলে আমরা অন্য কোনো কিছু পাচ্ছি না তাহলে এখানে ডোমেন কি হবে প্রথম উপাদানগুলা এই যে জিরো ওয়ান জিরো ওয়ানই হবে হচ্ছে ডোমেন সরি জিরো ওয়ান আর রেঞ্জ হবে জিরো টু তো আশা করি অঙ্ক দুইটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আহ তোমাদের কোন জায়গায় প্রবলেম হলো অবশ্যই কমেন্ট করবা ভালো লাগলে কমেন্ট করবা এবং ফ্রেন্ড সাথে শেয়ার করতে ভুলবা না ধন্যবাদ সবাইকে